নমস্কার সকলকে মুন ইংলিশ স্কুলের পক্ষ থেকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। প্রতি বছরের মতোই আমরা এবছর শারদ উৎসবের জন্য কিন্তু অপেক্ষা করেছিলাম যে কবে পুজো আসবে, কবে আমরা ভালো মতো করে কিন্তু আমাদের এই পুজোটিকে কিন্তু কাটাতে পারবো। কিন্তু এবছর চিত্রটি একদমই ভিন্ন আমাদের জন্য, কারণ করোনা নামক রোগ থাবা বসিয়েছে আমাদের এই জীবনে। এই মহামারীর সময় স্বাস্থ্যই কিন্তু আমাদের মূল হয়ে উঠেছে। এই করোনা থেকে আমরা কী করে নিজেদেরকে, নিজেদের পরিজনদেরকে ও পাশাপাশি সকলকে রক্ষা করতে পারবো তা চলুন দেখে নিই। এখানে তিনজন ছেলে দাঁড়িয়ে আছে। প্রথমজন মাস্ক পরেছে, এটি কিন্তু সঠিক পদ্ধতি নয়। দ্বিতীয়জন মাস্কটি কিন্তু তার নাকের নিচে পরেছে, এটিও কিন্তু সঠিক নয়। তৃতীয়জন তার মাস্কটি কিন্তু তার পুরো নাক থেকে নিয়ে মুখ পর্যন্ত কিন্তু ঢেকে রেখেছে, এটি কিন্তু আসল পদ্ধতি। এখানে দেখুন তিনজন মেয়ে, ছোট্ট ছোট্ট তিনটি মেয়ে, তারা কিন্তু নিজেদের মধ্যে খেলছে, নিজেদের মধ্যে কথা বলছে। তারা কিন্তু অবশ্যই নিজেদের মধ্যে কমপক্ষে 6 ফিট কিন্তু দূরত্ব বজায় রেখেছে। এই মহামারী কিন্তু আমাদের শিখিয়েছে দূরত্ব বজায় রাখতে। এই মহামারীকালে আমাদেরকে কী করে পরিষ্কার থাকতে হবে, কী করে আমাদেরকে নিজেদের কথা ভাবতে হবে তা কিন্তু শিখিয়েছে। কিন্তু এই ছোট্ট মেয়েটি তার হাতটি কিন্তু কমপক্ষে 20 সেকেন্ড সময় নিয়ে কিন্তু ধুচ্ছে, এটি কিন্তু আমাদের আসল পদ্ধতি হাত ধোয়ার। আমরা কিন্তু যদি করোনার থেকে রক্ষা পেতে চাই তাহলে কিন্তু আমাদের সময় সময় করে এভাবে কিন্তু হাত কিন্তু পরিষ্কার করতেই হবে, তাহলে কিন্তু আমরা করোনার থেকে রক্ষা পেতে পারি।